हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो आज के तुम्हारे को देखाबो दूध पुली। तो खूब ही सहज ये रेसिपी, तो चलो देखे ना कि भावे आमी एटा तैरी करी। तो दूध पुलिर जोन्नो एखाने आमी निये निएछि 500 ग्राम चालेर गुड़ो। एर मध्य परिमाण मतो लवण मिसिए एटा भालो करे मिक्स करे निते हबे। तो मिक्स करे जल दिए माखा हुए गेछे, एटा ठंडा जल दिए मेखेछि। तो एबार एर मध्य थेके छोटो छोटो करे लेची करे निये एइभावे गोल करे निते हबे। गोल करे एइभावे आस्ते आस्ते करे लेचिटाके घूरिए घूरिए मध्यखानटा ডিপ একটু এরকম গর্ত মতো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব মাখা সন্দেশ। তো দিয়ে মুখটাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে ধার দুখানা এরকম হাতে করে ঘষে নিলেই তৈরি হয়ে যাবে পিঠে। তো দেখো একটা বানিয়ে নিয়েছি, আরেকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে আমি সবকটা পিঠেকে তৈরি করে নেব। তো দেখো আমার সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। তো গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো দুধ। এখানে আমি 1.5 কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে ভালো করে ফোটাতে দিতে হবে। তো দুধটা ফুটে গেছে, আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এবার পিঠেগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো সবকটাকে। তো দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ফুটতে দিতে হবে। তো দেখো 5 মিনিট বাদে ফিরে এলাম, আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করতে দিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাটালি গুড়। তো এই গুড়টাকে ভেঙে টুকরো করে নিতে হবে। তো টুকরো করা হয়ে গেছে, এবার দুধের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। তো দিয়ে ভালো করে এটা মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে গুড়টা সম্পূর্ণ গলে যায়। তো দুধ পুলি রেডি হয়ে গেছে, এখানে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।